हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব আপনি যদি পিএম কিষান সম্মান নিধি যোজনার টাকাটা না পেয়ে থাকেন কোনো ভুলের কারণে। যেমন অনেকের ভুল হয়েছিল যে আধার কার্ড ইজ নট ভেরিফাই, তো যারা ভেরিফাই করে নিয়েছেন তারপরে কি স্ট্যাটাস রয়েছে সেটা। আবার অনেকের দেখা গিয়েছে যে আধার কার্ডে যেটা নাম আর এখানে যে অ্যাপ্লাই করেছিল সেই নামের কিন্তু বানানের ভুল ছিল, যার কারণে কিন্তু রিজেক্টেড ছিল। অনেকের আবার ব্যাংক থেকে অ্যাকসেপ্টেড হয়নি, রিজেক্টেড হয়ে গেছিল, তো তারা আবার সব কিছুই ঠিক করেছে। যেরকম আমার আধার ভেরিফাই ছিল না, আমি ভেরিফাই করেছি। তারপরে আবার অনেকের নামের ভুল ছিল, সেটা কিন্তু ঠিকঠাক করেছে। অনেকের অ্যাকাউন্ট নাম্বার ভুল হয়েছিল, সেটা কিন্তু হেল্প ডেস্কের মাধ্যমে গিয়ে করেছে। টোটালটাই অনেকেরই হয়ে গেছে, আবার অনেকের হয়নি। টোটাল যখন আপনার ভুলগুলো ঠিক হয়ে যাবে তখন কিন্তু আপনার টাকাটা পাবেন। তো আমি দেখুন একটা স্ট্যাটাস আপনাদের দেখাচ্ছি, টাকাটা যে ঢুকবে সেটার জন্য কিন্তু ওয়েটিং এ আছে। তো এখানে আমি মোবাইল নাম্বার দিয়ে আমি সার্চ করে নিচ্ছি, তো আপনি চাইলে কিন্তু অ্যাকাউন্ট নাম্বার আর আধার নাম্বার দিয়েও কিন্তু সার্চ করতে পারেন। তো যাই হোক, এখানে আমি গেট ডাটাতে ক্লিক করছি। তো এই মোবাইল নাম্বারে দুটো কৃষক রেজিস্টার আছে, যার কারণে কিন্তু এখানে আমাকে সিলেক্ট করতে বলছে। তো আমি একটা কৃষক সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পরে একটু নিচে যাব আমি স্ক্রল করে। দেখুন এখানে দেখাচ্ছে আমার ব্যাংক থেকে যেটা অ্যাকসেপ্ট করা হয়েছিল সেটা কিন্তু আমার ডেট দেখাচ্ছে, এটা দেখুন 26/5/2021, যেটা আমি আপনাদের বলেছিলাম মে মাসের 26 তারিখে কিন্তু আমার ব্যাংক থেকে অ্যাকসেপ্টেড হয়ে গিয়েছিল। তারপরে দেখুন আজকে 28 তারিখ জুন মাসের, এক মাসের মধ্যে কিন্তু আমার টাকাটা দেখুন এখানে কি বলছে, ওয়েটিং ফর অ্যাপ্রুভ বাই স্টেট, অর্থাৎ স্টেটের দ্বারা কিন্তু অ্যাপ্রুভ যখনই আমার এটা হয়ে যাবে, এই ফার্স্ট ইনস্টলমেন্ট আর সেকেন্ড ইনস্টলমেন্ট দুটা কিন্তু আমার ঢুকে যাবে। অর্থাৎ এখানে 2000, এখানে 2000, 4000 টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো আপনাদের স্ট্যাটাস যদি এরকম থাকে, অর্থাৎ আপনাদের কোনো ভুল ছিল সেটা আপনারা ঠিক করেছেন, ঠিক করার পরে এখানে ব্ল্যাঙ্ক এরকম যদি ফাঁকা ফাঁকা থাকে তাহলে আপনাকে ওয়েট করতে হবে। অনেকেই কমেন্ট করেন দাদা কবে হবে কবে হবে, এখানে অনেকের ভুল ছিল যার কারণে কিন্তু টাইমটা লাগছে। তো আপনি কবে হবে এটা কেউ বলতে পারবে না, যেরকম আমার কবে হবে সেটা আমিও বলতে পারবো না। এখন দেখুন এখানে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট, যখনই আমার স্টেট থেকে এটাকে অ্যাপ্রুভ করে দেওয়া হবে তখনই কিন্তু আমার টাকাটা ঢুকে যাবে। তো যখনই এটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন কিন্তু এখানে আমার লেখা চলে আসবে এফটিও জেনারেটেড, এখানে এফটিও যখন জেনারেট হয়ে যাবে তখনই কিন্তু আমার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে। তো আপনাদের যেগুলো ভুল ছিল সেগুলো ঠিক করার পরে আপনার ব্যাংক থেকে অ্যাকসেপ্টেড করেছে কিনা, আপনার আধার নাম্বার ভেরিফাই হয়েছে কিনা, এগুলো কিন্তু আপনারা চেক করে দেখে নিন। দেখে নেওয়ার পরে যদি আপনাদের এমন দেখায় ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট, তাহলে আপনার মনে করে নিন যে কিছুদিনের মধ্যে টাকাটা ঢুকবে। আর যদি কিছুদিনের মধ্যেও না ঢুকে, তারপরে যখন কিস্তিটা দেওয়া হয় আশা করা যাচ্ছে যে সেপ্টেম্বরে, আগস্টের শেষের দিকে বা সেপ্টেম্বর মাসে কিন্তু দিয়ে দেওয়া হবে। তো যদি এখন না ঢুকে, যে ওয়েটিংটা যদি এরকমই থাকতে থাকে অনেকদিন ধরে, তারপরে কিন্তু আমি ওই সেপ্টেম্বরে পাবই পাবো। আর এর আগে যদি হয়ে যায় তাহলে খুবই ভালো। আর আমি আপনাদের যেমনটা বলেছি এখন কিন্তু পিএম কিষান সম্মান নিধির ভেরিফিকেশন স্টার্ট হয়ে গেছে, আপনাদের বেনিফিটস স্ট্যাটাসটা কিন্তু আপনারা চেক করে দেখতে পারেন যে কীভাবে আপনারা আপনাদের স্ট্যাটাসটা কী রয়েছে সেটা চেক করে নিতে পারেন। ধন্যবাদ।